হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওরিয়ন ফার্মার শেয়ারের আপনার দৌড় কত দূর, তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা ওরিয়ন ফার্মার, প্রথমত যেটি সবচেয়ে লোয়েস্ট পেড আপ শেয়ার রয়েছে ওরিয়ন ইনফেশন, সেই শেয়ারটি নিয়ে আলোচনা করি। আমরা জানি যে এই শেয়ারটি 2014 সালে আপনার স্টক মার্কেটে লিস্টেড হয়, এরপর দীর্ঘদিন দেখা যায় যে একই জায়গার মধ্যেই তার ঘোরাফেরা হচ্ছিল, কিন্তু এই দীর্ঘদিন পরে কিন্তু ফলটা ভোগ দিচ্ছে এখন। তো বারবার আমরাই বলার চেষ্টা করি যে শেয়ার মার্কেটে যত লম্বা আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন তত আপনি ভালো রিটার্ন ভোগ করতে পারবেন। দেখেন এই শেয়ারটা যখন লিস্টেড হয় তখন কিন্তু সেটার প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 40 টাকা এইরকম কিছু ছিল, তার মানে আজকে সেটা প্রায় আপনার 5 গুণের উপরে চলে গিয়েছে। তো যেখানে আমরা অন্যান্য জায়গায় ইনভেস্টমেন্ট করলে 7-8 বছরে দেখা যায় যে সেটা ডাবল হয়, এখানে হচ্ছে যে আপনার অলরেডি 5 গুণ হয়ে গিয়েছে 7 বছরে। তো এটা একটা বিষয়। আর যদি আপনি রিসেন্ট করে থাকেন 2021 সালের 2-3 বছরে, তার মানে আপনি ডাবলের উপরে অলরেডি পেয়ে গিয়েছেন, মানে আপনি অলরেডি ট্রিপল পেতে যাচ্ছেন। তো এই জায়গাটায় আমি যেটা বলবো যে প্রথমত হচ্ছে যে শেয়ার মার্কেটে আপনি যেখানে দেখবেন যে ভালো কোম্পানি রয়েছে এবং তার ভবিষ্যৎ ভালো, আপনি একটা লম্বা প্ল্যান করেন, করে নিয়ে তার বাদে ইনভেস্টমেন্ট করে রাখেন, সময় দেন, যত পারবেন সময় দিবেন তত বেশি আপনাকে রিটার্ন দিবে। তো ওরিয়ন ইনফ্লেশন এখন সেটাই দিচ্ছে, এতদিন তার সব যে ধৈর্যটা ছিল সেটার ঝালটা এখন বেরোচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে এখন যে বর্তমান প্রাইসে আছে সেটা কি আসলে কেনা সহনশীল কিনা, আমি বলবো না, কারণ তার আরএসআই যে পর্যায়ে আছে এবং সেটা একটা সহনশীল পর্যায়ে না, যে কোনো সময় এটার দেখা যেতে পারে একটা কারেকশন হতে পারে, হতে পারে আরো কিছু যেতে পারে, কিন্তু কেন আপনি রিস্ক নেবেন, আপনি কেন এই টাকায় এই শেয়ারটা নিয়ে আরো রিস্কে পা রাখবেন, সেটা না করে যেখানে কম আছে, যে শেয়ারটা ভালো আছে ওয়েট করেন, সেখান থেকে আপনি রিটার্নটা ভুক করেন। তো আমার কাছে মনে হচ্ছে যে ওরিয়ন ইনফ্লেশন বেড়েছে, হয়তো আরো কিছু বাড়তে পারে, কিন্তু সেটা আমার কাছে অনেকটা রিস্কই মনে হচ্ছে। আরেকটা যদি দেখি যে ওরিয়ন ফার্মার, সেটা হচ্ছে গিয়ে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে ওরিয়ন ফার্মার প্রাইসিংটা একটা সহনশীল পর্যায়ে আছে, যেটা ওরিয়ন ইনফ্লেশনে অনেক বেশি বেড়েছে। তো ওরিয়ন ফার্মাও তারা গ্রো করার চেষ্টা করছে, যে নতুন নতুন প্রোডাক্ট আনার চেষ্টা করছে মার্কেটে, এবং তাদের সবচেয়ে যে পজিটিভ বিষয়টা হচ্ছে যে তাদের এই সেক্টরে অনেক বড় ইনভেস্টমেন্ট আছে এবং ওরিয়ন ফার্মার সাথে ইনক্লুডেড হচ্ছে যে আপনার পাওয়ার সেক্টরের বিজনেস। তো দুইটার সাথে অনেক সময় কনফ্লিক্ট হয় যে দেখা যাচ্ছে পাওয়ার সেক্টর খারাপ চলতেছে, তখন তাদের প্রফিটে জেনে অ্যাফেক্টেড পড়ে। তো এই জিনিসটা অনেক সময় হয়ে যায় থাকে এই শেয়ারের ক্ষেত্রে। তো এই শেয়ারটাও যদি আমরা খেয়াল করি, 2000 যেখানে কোভিডের সময় আপনার 30 টাকা চলে আসছিল, সেখানে এই শেয়ারটাও কিন্তু ভালো রিটার্ন দিয়েছে এবং বারবার দিয়ে আবার উঠার চেষ্টা করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা এখন কিছুটা হলেও ভালো অবস্থানে আছে, সুইটেবল, কিন্তু ওয়েট করে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়াটা অনেকটা ভালো হবে। এবং এই শেয়ারটার যদি আমরা নেপটেপ দেখি বেশ ভালো অবস্থানে আছে। যদি দুটো কোম্পানির আমরা যদি একটা জিনিস দেখি যে ডিভিডেন্ড দিক থেকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইসগুলোর মধ্যে দুটো কোম্পানির ডিভিডেন্ড আমার কাছে মনে হচ্ছে না যে ডিভিডেন্ড ইল্ডগুলো ভালো, কারণ আরো বেশি রিটার্ন দিয়ে থাকে অন্যান্য কোম্পানি অন্যান্য সেক্টরে। তো ডিভিডেন্ড বুক করার জন্য আমার কাছে মনে হয় না সুইটেবল, বাট অ্যাজ এ প্রাইস হিসেবে প্রফিট টেক করার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারগুলো একটা ভালো অবস্থানে যেতে পারে। অন্যদিকে তাদের আরেকটি শেয়ার হচ্ছে যে বিকন ফার্মা,
বিকন ফার্মা আমরা কোভিড এর পর থেকেই দেখছি যে তাদের আপ ট্রেন্ড এবং মাঝখানে কিছুটা ডাউন ট্রেন্ড হয়ে আবার আপ ট্রেন্ডে ওঠার চেষ্টা করেছে। তো এই কোম্পানিটি নিয়ে এখন আমি বলবো না যে আপনারা এখানে আরো হোপ করতে পারেন, বড় আকারের হোপ হতে পারে কিন্তু সেটা ছোট আকারে হতে পারে, হয়তো 2-30%, দুঃখিত 2-3-4-5% কিন্তু এর উপরে আমার কাছে মনে হয় না যে এটা হচ্ছে ডে টু ট্রেডিং এর জন্য সুইটেবল, বাট লং টার্ম যে লং রিটার্নের জন্য যে সুইটেবল হবে সেটা আমার কাছে মনে হয়নি। তো আমার কাছে অবশ্যই সতর্ক আছে এবং পজিটিভও আছে যে আপনি যদি দীর্ঘ মেয়াদী প্ল্যান হন, আপনি যদি ছোটখাটো ইনভেস্টর হন, আপনি যদি শেয়ার বাজার কম সম্বন্ধে জানেন, তাহলে আমি বলবো যে এই দুইটা স্টক আপনার জন্য না। প্রথমত হচ্ছে বিকন ফার্মা অ্যান্ড হচ্ছে ওরিয়ন ইনফ্লেশন, কারণ এই শেয়ারগুলো আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে তাদের আরএসআই বাকি সব জিনিসগুলো মিলে অনেক ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। তো হতে পারে যে আপনার যে কোনো একটা ছোট ভুলের কারণে দেখা যেতে পারে যে আপনি একটা লং টার্ম এক জায়গার মধ্যে পড়ে আছেন এবং লসের হারটা বাড়তে পারে। আবার হতে পারে দেখা যেতে পারে যে আফসোসও করতে পারেন, বাট আমার কথা হচ্ছে যে সেই আফসোসটা বাদ দিয়ে নিয়ে যেখানে হচ্ছে যে কম আছে ভালো কোম্পানি সেখানে ইনভেস্টমেন্ট করেন, ওয়েট করেন, আপনাকে কয়েক গুণ রিটার্ন দিবে, এটাই হচ্ছে শেয়ার মার্কেটের নীতি। তো আশা রাখি আমার কাছ থেকে জানতে পারলেন যে এই গ্রুপগুলোর দৌড় কতটুক আরও, এবং আশা রাখি আমার পরামর্শগুলো আপনাদের ভালো লেগেছে। আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।